নয়াঞ্জলি বুঝিয়ে দেওয়ার অভিযোগ এলাকার এক তৃণমূল নেতার বিরুদ্ধে। ঘটনাটি বহরমপুর থানার অন্তর্গত রাধারঘাট এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বহরমপুর সাঁইথিয়া রাজ্য সড়কের পাশেই এই নয়াঞ্জলিতে গত দুদিন থেকে রাতের অন্ধকারে মাটি ফেলা হচ্ছে। নাম উঠেছে বহরমপুরের ওই এলাকার এক তৃণমূল নেতার বিরুদ্ধে, যদিও তিনি অভিযোগ অস্বীকার করেন এবং তিনি দাবি করেন ওই জায়গা তার নয়। আমার বিরুদ্ধে অভিযোগ কি করে উঠবে, কারণ ওই জমি তো আমার নয়। আমি তো যেখানে আপনি দাঁড়িয়ে আছেন এটা হচ্ছে আমার বাড়ি, আমি 2000 সাল থেকে এখানে বসবাস। ওটা তো পাশের জমি, নিতো খায়রত শেখ তার বাবা, ছেলেদের নাম হচ্ছে নিজাম শেখ, শাহাবুদ্দিন শেখ, তারা ভরাট নিশ্চয় প্রতিপক্ষ, কারণ আমি চাই না যে কোনো খাল ভর্তি হোক। এই ঘটনায় জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ রাজীব হোসেন জানান, কেউ যদি নয়াঞ্জলি ভরাট করে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাস্থলে আমি গিয়ে কথা বলবো, এলাকার একমাত্র জল নিকাশি মাধ্যম, এটা বন্ধ হলে চরম সমস্যা হবে। রাত্রে অন্ধকারে করুক আর দিনের বেলাতেই করুক, যদি জল নিকাশি ব্যবস্থা না করে যদি কেউ ক্যানেলটাকে বন্ধ করে দেয় তো আমরা এটা নিয়ে নিশ্চয় দেখব, কারণ এই জল নিকাশি ব্যবস্থা একটাই, আমরা 50%-এর উপর প্রায় 70% আমরা হাইড্রেন করেছি এবং ওই ক্যানেলটা সমস্ত 5টা ওয়ার্ডের জলে ক্যানেলে পড়ে ক্যানেল থেকে বেরিয়ে চলে যাই একদম নলবিল হয়ে ছোট বসন্তলা হয়ে গিয়ে ভাগীরথীর দিকে পড়ে। যেই ফেলে থাকুক পিছনে রেকর্ডি সম্পত্তি আছে, সামনে হচ্ছে ক্যানেল, তাদেরকে আমরা বলবো এবং বিএলওর সাহেব আছেন, থানা আছে, যদি সুস্থ হলে তারা হিমপাইপ কিংবা জল নিকাশি ব্যবস্থার কোনো বাধা বিঘ্ন সৃষ্টি করে তাহলে প্রশাসনের দ্বারস্থ হবো।